হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়া। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম সামান্য একটা টিউটোরিয়াল নিয়ে, মানে এই আমরা দেখেন রিফ্রেশ নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটা, মানে একসাথে কীভাবে 3000 বার রিফ্রেশ, মানে এক ক্লিকে 3000 বার রিফ্রেশ দেওয়া যায় এক ক্লিকেই। কিন্তু হয়তো বা ভাবছেন এটা একটা ভুয়া, আপনার ভুয়া মনে করবেন হয়তো, কিন্তু না, বাস্তবে এটা একটু আমি অনেকবার সাফল্য পাইছি এই কাজটা দেখে। রিফ্রেশ দেখেন, রিফ্রেশ দিচ্ছি না আমরা এখানে, এরকম 3000 বার একটা জাস্ট একটা কাজ করলে আপনি 3000 বার রিফ্রেশ পাবেন। 3000 বার রিফ্রেশের সমান, বুঝতে পারছেন তো? 3000 বার যদি রিফ্রেশ দিতে পারেন এক ক্লিকে, তাহলে 2 ক্লিকে 6000 বার রিফ্রেশ। আর 6000 বার আমরা এরকম এরকম করে রিফ্রেশ দিতে অনেকক্ষণ সময়ের ব্যাপার। আর রিফ্রেশ দিলেই জানেন তো কী হয়, কম্পিউটার কীরকম থাকে, আপনার পিসি ল্যাপটপ কীরকম থাকে। তো তাহলে দেখা যাক কীভাবে কাজটা করতে হয়। প্রথমে আপনি আপনার উইন্ডোজতে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে উইন্ডোজ আর আর চেপে ধরবেন। আর চেপে ধরার পর আপনি এখানে লিখবেন, এরকম একটা ট্যাব ওপেন হবে আপনার, এরকম একটা ট্যাব, টাইপ দি নেম অফ দি প্রোগ্রাম ফোল্ডার ডকুমেন্টস অর ইন্টারনেট রিসোর্স অ্যান্ড উইন্ডোজ উইল ওপেন উইথ ইট ফর ইউ, এরকম একটা ট্যাব ওপেন হবে দেখছেন। এর লিখবেন আপনি টি আর ডবল ই, দেখতেছেন এরকম ডিকার পর আমি এখানে দেখাই দিই আপনাদের, তবু এখানে একটু দেখাই দিই কী লিখবেন সেটা। ট্যাবটা ওপেন হওয়ার পর আপনি এরকম টি আর ডবল ই এরকম লিখবেন, সি দেখতেছেন সি লিখবেন। সি লিখার পর দরকার নাই এটা আমার, ওকে দিবেন, দেখছেন দেওয়ার সাথে সাথে একটা একটা কালো একটা দেখেন এরকম একটা ওপেন হয়েছে, এরকম একটা ট্যাব ওপেন হয়েছে। আমি আবার রিফ্রেশ দিচ্ছি, বেশিক্ষণ দেখেন না, জাস্ট অল্প দেখতেছেন এরকম ট্যাব ওপেন হয়েছে। এটাই হচ্ছে আপনার 3000 বার রিফ্রেশের সময়, বুঝতে পারছেন তাহলে কীভাবে 3000 বার রিফ্রেশ দেওয়া যায়। হয়তো অনেকে ভাবছেন অবাস্তব, কিন্তু একবার ট্রাই করে দেখেন, কোনো সময় যদি আপনি যদি পিএস যদি চলো হয়ে যায় তখন আপনার রিফ্রেশ দেন, তখন এই কাজটায় রিফ্রেশটা না করে আপনি উইন্ডোজ ভালো করে কেয়ার করেন, উইন্ডোজ আর দিবেন, অর্ডার সেভ করা থাকবে, একবার যদি করে থাকেন তাহলে পর এন্টার অথবা ওকে, কার্সারটা নিয়ে ওকে দিবেন অথবা আপনার ল্যাপটপ থেকে এন্টার উত্তর দিবেন, দিলেই জাস্ট হয়ে যাবে 3000 বার রিফ্রেশের সময়। এটাই কিন্তু বুঝতেছেন তাহলে কত চমক এটাতে। আমি জাস্ট আপনার বলছিলাম এর আগে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আপনার সাথে হাজির হব, জাস্ট টিউটোরিয়ালটা এতটুকুতেই বলতে পারেন আমার টিউটোরিয়ালটা। তো পরবর্তী কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব, বন্ধন আমার সাথেই থাকবেন, যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনার পাশে থাকতে পারি। আর নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার আপনার সাথে হাজির থাকবো, এবং অনলাইনে আর্ন সম্পর্কে কিছু টিপস দিব আপনাদের, কীভাবে অনলাইন থেকে কিছু মানি আর্ন করবেন, যেমন বিশ্বস্ত কিছু ধরে করতে পারেন, বিশ্বস্ত কিছু পিটিসি সাইট থেকে, যারা একদম নতুন তাদের জন্য পিটিসি সাইটে কীভাবে আর্ন করতে, এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো। জাস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ফলো করবেন, ফলো করলে দেখবেন অল্প কিছুদিন অনেকেই বিশ্বাস করেন পিটিসি সাইট, অনেকেই বলেন এগুলো পিটিসি সাইট থেকে আসলে এগুলো ভুয়া সাইট, এগুলো থেকে আর্ন করলে পেমেন্ট পাইনি, কিন্তু না কিছু ট্রাস্টেড সাইট আছে যারা একদম নতুন তাদের জন্য, যারা ফ্রিল্যান্সিং করেন এবং আউটসোর্সিংয়ের কাজ করেন এবং অন্যান্য ধরনের ধরেন গ্রাফিক্সের কাজ, ওয়েব ডিজাইনার এরকম কাজ করেন, তাদের জন্য কিন্তু এইগুলো নেই, যারা নতুন যারা একদম নতুন তাদের জন্য বলতে পারেন এই টিউটোরিয়ালটা। আমি পরবর্তী এই টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হবো, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর
এবং আমার ভিডিওগুলো ফলো করবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।